সুমন টিস চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই বিষয়টি হচ্ছে যে আপনারা কিন্তু আমাকে কমেন্টের ভিত্তিতে জানতে চেয়েছেন যে সৌদি আরবে আপনার যারা যেতে চাচ্ছেন সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন কোন কাজে গেলে আপনার মোটামুটি একটা বেতন পাবেন এবং কাজ খুবই আরামদায়ক হবে এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওর করার মূল উদ্দেশ্য তো চলুন কথা না বাড়ি সরি আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান দেখেন আমরা মূল আলোচনায় চলে আসি এই আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভিলা বা বাড়ি এগুলো হচ্ছে ডুপ্লেক্স বাড়ি এবং যে কেউ যে কোনো ধরনের বাড়ি করতে পারে অফিস করতে পারে বিশেষ করে বাড়ির যে কাজগুলো আমি আপনাদেরকে বলি যে আপনারা কোন কাজে যাবেন বিভিন্ন কাজ আছে অনেক জি কিন্তু টাকাও মোটামুটি ভালো তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজ একটু কঠিন হবেই এটি যে কোনো ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের দেশেও যদি আমরা বেশি কাজ করি এবং কঠিন কাজ করি তাহলে কিন্তু আমাদের ইনকামের পরিমাণটা বেশি হয় এবং আমরা দেখা যায় যে ভালো একটা বেতন পেয়ে থাকি তো আসলে আপনি যদি নতুন সৌদি আরবে যেতে চান তাহলে আপনি যদি এই ধরনের বাড়ি বা যে কোনো বাড়ির বা ভিলার যদি আপনি কেয়ারটেকার হিসেবে যেতে পারেন অর্থাৎ আপনি সৌদি আরবে যাবেন বা কুয়েতে যাবেন বা বিভিন্ন দেশে যাবেন আপনি যদি ওই দেশে গিয়ে যে স্থানীয় যারা আছে সৌদির যারা আছে বা কুয়েতের যারা আছে তাদের যদি আপনি ভিলা বা আপনার যে তাদের যে বাড়ি আছে তারা যেখানে থাকে সেইখানে যদি আপনি ক্যাকটিকার হিসেবে কাজ করতে পারেন বা জয়েন করতে পারেন তাহলে আপনাকে সকালে একবার পরিষ্কার করতে হবে এবং রাতে একবার পরিষ্কার করতে হবে আপনি কিন্তু এই ভিলার যে দায়িত্বে থাকবেন এই ভিলাটি আপনি পরিষ্কার করার পরে আপনার আর কোনো কাজ নেই আপনার সকালে পরিষ্কার করে আপনি আপনার মতো ঘুমাতে পারবেন বসে থাকতে পারবেন ফোনে কথা বলব যা ইচ্ছা তাই করতে পারবেন এবং আপনি চাইলে সকালে কাজ শেষ করে আপনার মালিক যদি বাড়িতে না থাকে আর মালিক তো সবসময় বাড়িতে থাকে না বা দেখা যায় যে বাংলো বাড়ি বা ভিলাই কিন্তু মালিকরা পনেরো দিনে একবার বেড়াতে আসে বা আপনার এক মাসে একবার বেড়াতে আসে দুই মাস পরে একবার বেড়াতে আসে এই পুরো সময়টাই কিন্তু আপনি ফ্রি থাকবেন আপনি যদি আশেপাশে যদি কোথাও যদি দুই ঘন্টা তিন ঘণ্টা বা ছয় ঘণ্টা যদি আপনি গ্যাপে গ্যাপে যে সকালে একটু কাজ করে আপনি দুই ঘন্টা টাইম করলেন আশেপাশে কোথাও অথবা দুপুরে একটু কাজ শেষ করে আবার বিকেলের দিকে একটু ওভারটাইম করলেন অন্য কোথাও এভাবে কিন্তু একটা হ্যান্ডসাম একটা টাকা ইনকাম করা যায় কারণ আপনি যে মালিকের কাজ করছেন সে কিন্তু আপনাকে ফুল একটি স্যালারি দিচ্ছে এরপরে আপনি যখন দুই ঘন্টা তিন ঘণ্টা টাইম করছেন সেখানে কিন্তু আপনি এক্সট্রা একটা ইনকাম করতে পারছেন তো আপনি যদি কোনো ধরনের কাজ না জানা থাকে বা আপনি কাজ না জানেন তাহলে আপনি এভাবেও কিন্তু সৌদি আরবে আসতে পারেন কারণ আপনি যদি সৌদি আরবে যান বা কুয়েতে যান আপনি যদি এই ধরনের কাজ করেন তাহলে আপনার একদম রিল্যাক্সের কাজ হবে বেতন পাবেন মোটামুটি ভালো খুব বেশি পাবেন না তবে মোটামুটি রেঞ্জের একটা বেতন পাবেন পাশাপাশি আপনি ওভার টাইম করার একটি সুযোগ পাবেন আশা করছি আপনাদের যে কোশ্চেন ছিল প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এই ধরনের বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে ধাপে ধাপে দিব যে কোন কোন কাজে গেলে আপনারা সুবিধা মতো কাজ করতে পারবেন আরামের কাজ করতে পারবেন অনেকেই কিন্তু দেখা যায় যে আমাদের দেশ থেকে যারা যায় সবাই যে একদম খেটে খাওয়া পরিশ্রমী মানুষ বিদেশে যায় তা কিন্তু না অনেকেই দেখা যায় যে অনেক ফ্যামিলি থেকে হঠাৎ করেই অবস্থা খারাপ হয়ে যায় তা তাদের সন্তানদেরকে বিদেশে পাঠায় তারা গিয়ে কিন্তু পরিশ্রমে কাজ করতে কষ্ট হয়ে যায় এবং কনস্ট্রাকশনের কাজ করতেও তাদের জন্য কষ্ট হয়ে যায় তো এই যে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমরা না জানার কারণেই কিন্তু আমরা এজেন্সিকে বলতেই পারি না যে আমি কোন কাজে যেতে চাই তো আমি আপনাদেরকে এই ধরনের কাজের সুযোগ সুবিধা বা কোন কাজে কী ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো আমি বের করে করে আপনাকেদেরকে ভিডিও আকারে ইনফরমেশনগুলো দিব। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ